আজকে সকালে আহার করেছি সাপের রেস্কিউ করে ভেতরে থাকে বলে ওরকম কালার হয়ে গেছে নাকি বললাম না ধোনা মানে হ্যাঁ হয়ে যাবে একশো স্কেলটা দেখলে বয়ে যাবে কি খেয়েছে মালটা খেয়েছে আজকে সকালবেলা আর করেছে ভীষণ রাগি ভীষণ রাগি চন্দ্রবাসাম কমলা এইদিকে গেলে পালিয়ে যাবে পালাচ্ছে ওই জন্য খুব ফুড়ে কষ্ট করে ওইদিকে লম্বা তো লম্বা হয়ে গেছে মাল কোলে তোল কোলে তুলে দেখতে পাবো তাহলে কার্বনিক অ্যাসিড দিয়ে দেওয়া হবে নাকি না 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 দেখে মনে হবে স্যার লম্বা ভেতরেও গর্ত আছে হ্যাঁ অনেকটাই গর্ত আছে এটাকে লোকে না পান্ডুরা বলে পান্ডুরা বলে না এসবের কোনো বিষ নেই একে পান্ডুরা বলে ওইদিকে পুকুর পড়েছে খেতে ঢুকেছে ও উপকার করেছে ইঁদুরে গর্ত করে ঘরটা ফুটো করে চারদিকে নষ্ট করছিল ওইদিকে ইঁদুরটা খেয়ে থাকে না আমাদের ঘরটা মাসালো খাইলে যা কিছু একটা খেয়েছে
জল সঙ্গে সঙ্গে একটা টিটরাস দিতে পারে, কিছু লাগবে না। হ্যাঁ, একটা জিনিস যেখানে কামড়াবে এদের দাঁত ঢুকে যায়, এদের দাঁত না এদের অনেক মানে উপর পাটিটা নিচে পাটিটা প্রায় 120 উপর দাঁত আছে, এই মানে ওই দাঁত ভেঙে ঢুকে যায়। ওই যে অনেক সময় সেই চিন্তি করে টেনে টেনে বার করে চাপ নেই, নিশ্চিন্ত ভয় থাকে অনেক দূর যাব ভয়টা কাটাও, তাহলে ম্যাক্সিমাম সাপে কামড়ে মারা যাবে, ভয়ে মারা যাবে, মানুষে মারে না। এই যে ভয়টা দিয়ে দেখাচ্ছ এর জন্য লোক মরে যাবে। এর বয়স কত যেন থাকবে নাকি ভালো আছে, আরো বছর তো আছে। দুজন দুই করতে গেছি থাকবে নাকি খাবার দাবার পায় না, মরছি পুকুরে মারি নেই নাকি, তাতেও ঢুকে বলতো।